আল্লাহ তাআলা দান করেন। কারণ আমরা মনে করি যে আমাদের শেখ হাসিনার বিকল্প এই মুহূর্তে আর কেউ নাই, আমরা জায়গায় যাচ্ছি, আমাদের বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে যাচ্ছে, তার একমাত্র কান্ডারি শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইব। আমরা দেশ ও জাতির জন্য দোয়া চাইব, ঢাকা মহানগর আওয়ামী লীগের জন্য, ঢাকা মহানগরের জন্য আরো শক্তিশালী আমরা ভূমিকা রাখতে পারি সেই জন্য আমরা দোয়া চাইব। এবং আজকে আরেকটি দিন, আজকে কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই সবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া চাইব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতার জন্য দোয়া চাইব। আমরা দেশের জন্য অব্যাহত শান্তি ফয়সালা আল্লাহ তাআলা করে দেন সেই জন্য দোয়া চাইব। আর আমরা যা যা প্রোগ্রাম নিয়েছি সবই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষ্ঠুভাবে হচ্ছে, এটাই যেন আমরা এইভাবে যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য আমরা দোয়া চাইব। তা আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমার আরও কয়েক জায়গায় যেতে হবে, সেই জন্য আমি আজকে থাকবো।